চলেন আমাদের বাড়ির থেকে কারি পাতা বা নরসিংহ পাতা পেরে আনি। আসে কারি পাতার গাছ, এই যে এই কোটা পেরে নিলাম, আমার এই কোটাতে হয়ে যাবে। এখন আমি রেসিপিটা বানানো শুরু করব। তার জন্য লাগবে ভাত, হলুদ, নুন, সর্ষে, আম কুড়ানো, চিনাবাদাম, বুটের ডাল, মাটি কলাই ডাল, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, সর্ষের তেল আর কারি পাতা। এটা হলো একটা সাউথের ডিশ, খেতে ভীষণ ভালো হয়। এখন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি বাদামটা আগে ভেজে নিব। বাদামটা ভাজা হোক, তারপর অন্য কিছু সামগ্রীগুলা দেবে। আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এই তেলের মধ্যে আমি এই যে বুটের ডাল, মাটি কলাই ডাল খোসা ছাড়া দিয়ে অল্প ভাজবো। অল্প লাল লাল হয়ে আসলে তারপর আমি অন্য জিনিসগুলো দিচ্ছি। অল্প কম আছে ভাজবেন, না হলে পুড়ে যাবে। আমারটা অল্প কালার চেঞ্জ হয়ে আসছে, একটু ভাজা হয়ে গেছে। এখন আদা কুচিটা দিয়ে দিই। মরিচ কুচি দিয়ে দিলাম। এখন অল্প লাল লাল করে ভেজে নেব সব মিলে। সর্ষে, কালো সর্ষে দিয়ে দিলাম। সর্ষেটা অল্প ফুটে আসলে অল্প সামান্য পরিমাণে হলুদ, এখন এই আমটা দিয়ে দেব।
रही हूँ। এখন আমি ভাতটা দিয়ে দিই। ভাত দিয়ে নুন আর বাদামটা দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেব ভাতের সাথে। আমি কারি পাতাটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি আলাদা করে ভেজে নিলাম। ভেজে এখন দিয়ে দেব, আপনারা একসাথেই দিবেন, আমার ভুল হয়েছে তার জন্য আমি আলাদা করে ভাজলাম। এই রান্নাটা খুবই সিম্পল, আপনারা বাড়িতে ট্রাই করবেন, খেতেও খুব ভালো হয়, রান্না করতেও একদম সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়। বানিয়ে খাইয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার রান্না হয়ে গেছে, এখন আপনাদেরকে প্লেটিং করে দেখাচ্ছি। যে আমি কলা পাতার উপরটা ঢেলে নিচ্ছি, সাউথের ডিশ তাই আমি কলা পাতার উপর সার্ভ করলাম। এখন আমি একটু খাইয়ে দেখি কেমন হয়েছে। ভীষণ ভালো হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।